নমস্কার, ইনফোগুরুর তরফ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড আমরা যে কোনো জায়গা থেকে বের করতে পারি। নতুন একটি বিষয়, সম্পূর্ণ ইথিক্যালি এটা হ্যাকিং বলা চলে না, কিন্তু আমরা পাসওয়ার্ড বের করে নিতে পারি। চলুন দেখা যাক, প্রথমে আমাদের মোবাইল হোক বা কম্পিউটার হোক, আমাদের ইন্টারনেট কানেকশান দরকার পড়বে। ইন্টারনেট কানেকশান নেওয়ার পর আমরা যে কোনো ব্রাউজিং সফটওয়্যারে যাব। চলুন, এই ব্রাউজিং সফটওয়্যারে আসার পর আমরা এই জায়গাটাতে ইউআরএল এর মধ্যে লিখব 192.168.1.1। এখানে এই ইউআরএল এর মধ্যে আমরা 192.168.1.1 দিয়েও করতে পারি। অনেক সময় অনেক রাউটারের ক্ষেত্রে সেটা এই ওয়ানের জায়গায় জিরো থাকে, তা আমরা এখানে জিরো বসিয়ে দিলাম। আপনি চেক করে দেখবেন যে কোথাও 192.168.0.1, আবার কোথাও 192.168.1.1। এখানে আসার পর আমরা এন্টার করব। এখানে দেখুন, আমি যে কম্পিউটারটাতে এখন কাজ করছি সেটা ডি লিঙ্কের রাউটার, সেই রাউটারের পেজের মধ্যে আমি চলে আসছি। এবার এখানে একটি বিষয় আছে, যদি কেউ এই ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে না থাকে, মানে যার রাউটার সে যদি পাসওয়ার্ড চেঞ্জ করে না রাখে, তাহলে ডিফল্ট হিসাবে আমাদের ইউজার নেম অ্যাডমিন, ADMIN অ্যাডমিন, এবং পাসওয়ার্ড সবসময় অ্যাডমিন হয়। এ যদি আমাদের লগ ইন হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন। যদি দেখেন এখানে হচ্ছে না, তাহলে বুঝবেন যে সে তার ওয়াইফাই বা রাউটার সেটাকে ও পাসওয়ার্ড দিয়ে রেখেছে, তাহলে আপনি এই ওয়াইফাই বা ইন্টারনেটের পাসওয়ার্ড আপনি পাবেন না। চলুন আমরা ট্রাই করে দেখি। এখানে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়ার পর যদি লগ ইন করি, তাহলে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে ইউজার নেম অর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, তার মানে আমার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। যদি দেওয়া না থাকে অ্যাডমিন, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি আমি দেখালাম না বা বললাম না, কিন্তু সাধারণত অ্যাডমিন যদি থাকে তাহলেই আপনি এটা করতে পারবেন। আমি পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর লগ ইন করলাম। এইবার দেখুন আমার এই ডিলিঙ্কের পেজটি খুলে গেল। এবার এখান থেকে আমি এই ওয়্যারলেস সেটআপ যেটা আছে এই বাটনটাতে ক্লিক করব। এখানে যাওয়ার পরে এখানে যাওয়ার পরে ওয়্যারলেস কানেকশান সেটআপ উইজার্ড, আরেকটি ম্যানুয়াল ওয়্যারলেস কানেকশান সেটআপ, এই ম্যানুয়ালের মধ্যে ক্লিক করব। এবং এখানে দেখুন আমার পাসওয়ার্ডটি এই যে এখানে দেওয়া আছে নেটওয়ার্ক কি, এখানে দেওয়া আছে 255255251, অর্থাৎ এইটাই হচ্ছে আমার ওয়াইফাই পাসওয়ার্ড। আপনি আপনার মোবাইল দিয়ে বা কম্পিউটারে যদি ট্রাই করেন, তাহলে অবশ্যই আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন। কিন্তু মনে রাখবেন, যদি আমার এই পাসওয়ার্ড ইউজার নেম আর পাসওয়ার্ড যদি চেঞ্জ হয়ে থাকে বা চেঞ্জ করে রাখে, তাহলে কিন্তু আপনি পারবেন না। যদি না থাকে, সাধারণত এটা ডিফল্ট অ্যাডমিন এবং অ্যাডমিন দেওয়া থাকে, যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি খুব সহজেই বের করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।